নিউ ইয়র্কের বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিবুল ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি অর্ধশিত এলাকায় অ্যাস্টোরিয়ার মহিবুল ইসলাম নামে এক প্রবাসী নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছে। তার পায়ে গুলি লাগায় তিনি এখন প্রাণে বেঁচে গেছে। 21 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10টার দিকে মহিবুল ইসলাম অ্যাস্টোরিয়া 24 স্ট্রিটে নিজ অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় মাউন্ট সিন্না হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ $2,500 পুরস্কার ঘোষণা করেছে। এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি বাসার দরজা নক করার পর মহিবুল তার পরিচয় জানতে চান। এই সময় ওই ব্যক্তি ইউপিএস এর লোক বলে পরিচয় দেন। তখন মহিবুল দরজা খুলে দিলে ওই ব্যক্তি তার মাথা লক্ষ্য করে পিস্তল তাক করেন। তিনি পিস্তলটি ফেলে দেওয়ার চেষ্টা করলে গুলিটি লক্ষ্য বেদ করে পায়ে লাগে। এই সময় আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে দরজার বাইরে অপেক্ষা করতেও দেখা যায়। ঘটনার পরপরে দুর্বৃত্তরা পালিয়ে যান এবং 911-এ কল দিলে পুলিশ ও অ্যাম্বুলেন্স গিয়ে মহিবুলকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা এখন অনেকটাই শঙ্কামুক্ত। আহত মহিবুলের বাড়ি মৌলভীবাজারের রাজনগর বলে জানা গেছে। তিনি স্ত্রী ও 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস করছেন। প্রকাশ্য এবং দিবালোকে বাসায় ঢুকে মহিবুলকে গুলি করার ঘটনা বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন হামলার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আক্রমণকারী ছিনতাই বা কিছু নেওয়ার জন্য হামলা করেননি। বিষয়টি বিদ্বেষপূর্ণ অপরাধ কিনা তাও বোঝা যাচ্ছে না। দুর্বৃত্তকে ধরিয়ে দেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের পক্ষ থেকে $2,500 পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। প্রচারপত্রে সিসিটিভির ফুটেজ সংগৃহীত, দুর্বৃত্তের 4টি ছবিও প্রকাশ করা হয়েছে।